অবশেষে বাংলাদেশের টাইগাররা 6 রানের জয় পেল ইন্ডিয়ার সাথে। এ যেন বিদায় মুহূর্তে কোহলিকের একটু হাতছানি। এশিয়া কাপের শুরুটা ভালো করতে না পারলেও শেষটা একেবারেই মন্দ নয়। এবারের আসরের গ্রুপ চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরলেন বাংলাদেশ। এ ম্যাচেও পূর্বের মতো টপ অর্ডারের ব্যর্থতা দেখা গিয়েছিল, যদিও দলে পরিবর্তন আনা হয়েছিল। নাঈম শেখের বদলে নামানো হয়েছিল তানজিদ তামিমকে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে তার রূপটা আগের মতোই দেখা গেছে। এদিন তানজিদ তামিম 12 বলে রান করেন 13। অপরদিকে লিটন দাস মাত্র 2 বল খেলে 0 রান করে পিবিএলএ ফেরেন। দীর্ঘ 6 বছর পর দলে জায়গা পান আনামুল হক বিজয়। এত বছর পর সুযোগ পেয়েও নিজেকে চালিয়ে নিতে পারেননি এই ব্যাটার। 11 বল খেলে রান করেন 4। এরপরে মাঠে নামেন সাকিব আল হাসান। টোলের শিকারে পড়া সাকিব আল হাসানের ব্যাট যেন এবার জ্বলে উঠেছে। 85 বলে 80 রান করে দুর্দান্ত এক ম্যাচ খেলেন। এরপরে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ। তিনি 28 বল খেলে রান করেন 13। মেহেদি মিরাজ আউট হলে দলের হাল ধরেন সেই চিরচেনা তাওহিদ হৃদয়। হৃদয়ের ব্যাটে দেখা গেল আবারও হাফ সেঞ্চুরি। 81 বলে তিনি করেন 54। হৃদয়ের আউট হলে মাঠে নামেন শামীম হোসেন পাটোয়ারি। বাংলাদেশের লর্ড খ্যাত এই ব্যাটার পূর্বের মতো আজকেও 1 রান করে পিবিএলএ ফেরেন। এরপরে মাঠে নামেন নাসুম আহমেদ। অসাধারণ এক ম্যাচ খেলেন এই অলরাউন্ডার স্পিনার। তিনি একজন স্পিন বোলার হয়েও 45 বলে রান করে 44। তার কাছ থেকে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং শেখার কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যবশত নাসুমের 50টা আর হয়ে ওঠেনি। 44 রানের আউট হলে মাঠে নামেন শেখ মেহেদি। শেখ মেহেদিও আউটস্ট্যান্ডিং এক ম্যাচ উপহার দেন। শেখ মেহেদি যদিও একজন স্পিনার, তারপরও তিনি 23 বলে রান করেন 29। অপরদিকে তানজিদ সাকিব অভিষেক ম্যাচেই 8 বলে রান করেন 14। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত এমন ব্যাটিংয়ে বাংলাদেশ পৌঁছে যায় 264 রানে। জবাবে ব্যাট করতে নামে ইন্ডিয়া। বল হাতে তানজিদ সাকিব প্রথম ওভারে তুলে নেন রোহিত শর্মার উইকেট। রোহিত শর্মা 2 বল খেলে 0 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায় শিবমান গিল। তিনি 133 বল খেলে রান করেন 121। তানজিম সাকিবের দ্বিতীয়তম ওভারে বোল্ড হয়ে যান তিলক বর্মা। তানজিম সাকিব 7 ওভার 5 বল করে রান দেন 32, 1 মেডেন ও 2 উইকেট। মুস্তাফিজুর রহমান 8 ওভার করে রান দেন 50। এই বোলার উইকেট নেন 3টি। নাসুম আহমেদ 10 ওভার শেষে 0 উইকেটে রান দেন 50। সাকিব আল হাসান 10 ওভার করে 2 মেডেন দিয়ে রান দেন 43, উইকেট নেন 1টি। মেহেদি হাসান মিরাজ 9 ওভার শেষে 1 মেডেন দিয়ে রান দেন 50, তিনি উইকেট নেন 2টি। এবং শেখ মেহেদি 5 ওভার শেষে 29 রান দিয়ে উইকেট নেন 1টি। এশিয়া কাপে বাংলাদেশ ভালো করতে না পারলেও ইন্ডিয়ার সাথে এই জয়টা কিছুটা হলেও তৃপ্তি এনে দেবে।